গত 1 জুলাই ছিল জগন্নাথের রথযাত্রা উৎসব। এদিন জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে মাসির বাড়িতে যায়। সেখানে 7 দিন থাকার পর শনিবার ছিল বাড়ি ফেরার পালা। এবছর রাজধানী মঠচৌমুহনীস্থিত ইসকন মন্দিরের জগন্নাথ গিয়ে 7 দিনের জন্য অধিষ্ঠিত হয়েছিল এমবিবি ক্লাবস্থিত মাসির বাড়িতে। শনিবার এমবিবি ক্লাবে উল্টো রথের অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যের জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে গিয়ে তিনি প্রথমে প্রভু জগন্নাথের পূজার্চনা করেন, এরপর নারিকেল ফাটিয়ে উল্টো রথের সূচনা করেন। পাশাপাশি জগন্নাথের রথেও পুজো দেন তিনি। তিনি জগন্নাথকে কাঁধে করে রথেও তোলেন। এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, আজ প্রভু জগন্নাথের সেই উল্টো রথযাত্রা। প্রত্যেকবারই যাত্রা করা হয়, প্রতিবারই মানুষ জগন্নাথের আশীর্বাদ নেওয়ার সুযোগ পায়। আজকের এই শুভ দিনে আমি ত্রিপুরাবাসীর জন্য মঙ্গল কামনা করি। আর সেই যাত্রা পরম্পরাগতভাবে প্রত্যেকবারই রথযাত্রা আশীর্বাদ নেওয়ার সুযোগ পায়। আমি আজকের শুভদিনে সমস্ত ত্রিপুরাবাসীর জন্য শুভকামনা করি, শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সমৃদ্ধিশালী অন্যকে সহায়তা উপনীত হন, সুন্দরভাবে নিজের জীবনযাত্রাকে প্রভাবমান রাখুন এবং পজিটিভিটির সঙ্গে এক সাকারাত্মক মানসিকতা নিয়ে নতুন ত্রিপুরা করার যে স্বপ্ন আমরা করেছি সেটাকে সবাই মিলে আমরা যাতে সুন্দরভাবে করতে পারি সেটাই আজকের দিন আমরা। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে সকলের মধ্যে জগন্নাথের প্রসাদ বিতরণ করতে দেখা যায়। উল্টো রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে জনসমাগম ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।